একেবারে আক্ষরিক অর্থেই দুর্গোৎসব বাঙালির অস্থি মজ্জায় জন্মগত। ঘোর শীতের ইংরেজি নববর্ষে বা প্রখর গ্রীষ্মের বাংলা নববর্ষ, যখনই নতুন ক্যালেন্ডার বাঙালির হাতে আসুক না কেন, দুর্গোৎসবটা কবে এটা দেখার লোক কোনো বাঙালি সম্বরণ করতে পারে না। টিভি ইন্টারনেট স্মার্টফোনের জমানার আগে তো পুজোয় কি পরবো, পুজোয় কি বানাবো, এটাই বাঙালিদের অন্যতম আলোচ্য বিষয় ছিল। প্রযুক্তি অনেক নির্বল আনন্দই কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে সহজ সরল জীবনযাত্রা। কিন্তু বাঙালির মন প্রাণ থেকে দুর্গাপুজোর আবেগ কেড়ে নেওয়ার মতো প্রযুক্তি কোনোদিনই আসবে না। আমাদের দুর্গোৎসব যেমন প্রাণের পুজো, মনের পুজো, তেমনই পেটেরও পুজো। আসুন দুর্গা সপ্তমীর ভুরিভোজের একটা হদিশ দিয়ে রাখি। নমস্কার, আমি ঝোমপালি, আপনাদের সবাইকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি মহাসপ্তমীর জন্য স্প্রিং রোল বানাচ্ছি। একটা স্প্রিং রোলের শীট নিলাম, এর মধ্যে স্টাফিং ভরে দিতে হবে। এই স্টাফিং ভেজও হতে পারে, নন ভেজও হতে পারে, যেরকম খুশি বানিয়ে নিতে পারে। স্প্রিং রোলের শীট কীভাবে বানাতে হবে, স্টাফিং কীভাবে বানাতে হবে, আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। প্রথমে এই কোণার দিক মুড়ে দিন, এইবার এদিক থেকে রোল পাকিয়ে দিন। স্প্রিং রোলকে ডিপ ফ্রাই করতে হবে, সেই জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে দিন। তেল ভালো করে গরম হয়ে গেলে আলতো করে ছেড়ে দিন। দেখুন কি চমৎকার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আমার নেক্সট আইটেম ডিমের ডেভিল। অর্ধেকগুলো কোটিং করেছি ভার্মিশেলি দিয়ে, অর্ধেকগুলো কোটিং করেছি ব্রেড ক্রাম্বস দিয়ে। এবার একে আমি ডিপ ফ্রাই করব। ব্যাস রেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রতিদিনের রাস্তায় আমরা বিভিন্ন রকমের চপ কাটলেট খেয়ে থাকি, সেরকমই আজকে আমি আর একটা জিনিস বানাচ্ছি, চিকেন ললিপপ। আমার চিকেন ললিপপ রেডি। ফ্রেশ ভেটকির ফিলে দিয়ে ফিশ কবিরাজি পুজো দিনে একেবারে অনবদ্য। আসুন বানিয়ে ফেলি। তেল গরম হয়ে গেলে এগুলোকে ছেড়ে দিন। মহাসপ্তমীর থালিতে থাকছে আমাদের অতি পরিচিত এবং অত্যন্ত প্রিয় মুঘলাই পরোটা, তার সাথে কষা মাংস। ব্যাস এবার ফ্রাই। মোগলাই ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিন। এবার মহাসপ্তমী থালির পরিবেশনের পালা। শুরু করুন ডিমের ডেভিল দিয়ে, তারপর আছে চিকেন শিম্প স্প্রিং রোল, চিকেন ললিপপ, আর আছে ফিশ কবিরাজি, চিকেন নুডলস, চিলি চিকেন, আর মোগলাই পরোটা কষা মাংস। সকলে একসঙ্গে বানাতে পারেন, সকালে বিকেলে ঘুরিয়ে ফিরিয়ে বানাতে পারেন,
প্রতিদিন একটা দুটো করে বানাতে পারেন। পুজো দিনগুলোতে একটু একটু রিচ খেলে কোনো ক্ষতি নেই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে জমি উপভোগ করুন পুজো। আপনাদের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। আর আমার পরের থালিগুলোর দিকে নজর রাখুন। আজকের মতো আসি, নমস্কার।